হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো গরুর মাংসের রেসিপি, গরুর মাংস ভুনা। এখানে আমি 1 কেজি গরুর মাংস ধুয়ে কেটে নিয়েছি। তারপর আমি এখানে রেখেছি আদা বাটা, রসুন বাটা একসাথে রেখেছি পেস্ট। আদা বাটা হয়েছে 1.5 চামচ, 4 চামচের, আর রসুন বাটা হয়েছে 1 চামচ, 4 চামচের। আর এখানে আমি একটু জিরা বেটে নিয়েছি। আর এখানে আমি গরম মশলা, এই পরিমাণে গরম মশলাগুলো আমি একসাথে ধুয়ে তারপর বেটে নিয়েছি এখানে। আর এখানে রেখেছি মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে হয়েছে হলুদ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া। আর এখানে রেখেছি তেল। এখন আমি চলে যাবো রান্নায়। আমি পাতিলে গরুর মাংসগুলো নিয়ে নিয়েছি, আমি মাখাটাকে বসাই দিব। আমি এখানে আগেই দেখাইছি আদা রসুন পেস্টগুলো, সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে দিয়ে দিলাম জিরা বাটা, এখানে তেজপাতাগুলো আমি দিয়ে দিলাম কিছু, সবগুলো দিলাম না, বেশি হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম মশলা বাটাটা, যেটা আমি গরম মশলা বাটা যেটা আমি বেটে দিয়েছি। অনেক সময় মুখে লাগলে ভালো লাগে না মশলাটা, তার জন্য আমি বেটে একবারে দিয়ে দিয়েছি এখানে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব প্রায় 1.5 চামচের মতো, আর হলুদের গুঁড়াটা আমরা একটু কমই দিব, কারণ বেশি হলুদ হয়ে গেলে ভালো লাগে না। পুরো 1 চামচের একটু কম দিলাম আর কি। লবণ দিয়ে দিলাম 1 চামচ। এখন সব কিছু দেওয়ার পর আমি এখন তেল দিয়ে দিব। এইভাবে রান্না করলে একদম সহজ, ইজিলি রান্না করা যায়, যেটা আপনারা খুব সহজে রান্না করতে পারবেন। এখন আমি এটা মাখায় বসায় দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সব দিয়ে দিয়েছি এবং অলরেডি চুলার উপরে বসাই দিয়েছি। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলো একটু মিক্স করে দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন পানিটা একটু মাংস থেকে ছাড়বে তখন আরেকবার একটু নাড়া দিব। এখন আমরা এটা ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে আমরা একটু নাড়াচাড়া দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসটা তো ঝোল উঠছে, অলরেডি পানি ছাড়ছে মাংস থেকে। আর একটু কষে গেলে আমরা একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব আরও 10-15 মিনিট। আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার গরুর মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব একটা বাটিতে, মানে তেলটা ভেসে উঠেছে খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। এখন আপনাদের পরিবেশন করে দেখাবো।